বাবর আলী, জন্ম ১৯৯১। পেশা একজন বাংলাদেশি পর্বতারোহী এবং চিকিৎসক, যিনি ষষ্ঠ বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তিনি ২০২৪ খ্রিস্টাব্দের ১৯ মে বাংলাদেশ সময় সকাল ৮:৩০টায় এভারেস্ট পর্বত জয় করেন। জন্ম ও শিক্ষাজীবন। বাবর পেশা একজন চিকিৎসক। চট্টগ্রামের হাটহাজারির বুড়িশ্চর এলাকার লিয়াকত আলী এবং লুৎফুন্নাহার বেগমের দ্বিতীয় সন্তান বাবর ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫১তম ব্যাচের ছাত্র। কিছুদিন জনস্বাস্থ্য কর্মকর্তা হিসেবে কাজ করলেও আগের অভিযানের সময় ছুটি না মেলায় চাকরি ছেড়ে দেন তিনি। এভারেস্ট জয়। বাংলাদেশ থেকে বাবর আলী নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ২০২৪ খ্রিস্টাব্দের ১ এপ্রিল। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৪ এপ্রিল কাঠমান্ডু থেকে উড়ে যান লুকলা বিমানবন্দরে। এরপর পথচলা শুরু করেন এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সেখানে পৌঁছান ১০ এপ্রিল। ১৪ মে মাঝরাতে বেস ক্যাম্প থেকে বাবরের যাত্রা শুরু হয় চূড়া অভিমুখে। ১৫ মে সকালে পৌঁছে যান ক্যাম্প ২-এ। পরিকল্পনা অনুযায়ী সেখানে ২ রাত কাটিয়ে বাবর উঠে যান ক্যাম্প ৩-এ। সেখান থেকে ১৮ মে পৌঁছান ক্যাম্প ৪-এ। ২৬,০০০ ফুট উচ্চতার এই ক্যাম্পের ওপরের অংশকে বলা হয় ডেথ জোন। ১৮ মে মাঝরাতে আবারও শুরু হয় বাবরের যাত্রা। ১৯ মে ভোরের প্রথম আলো ২৯,০৩১ ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে ওড়ান বাংলাদেশের পতাকা। বিভিন্ন অভিযান। ২০১৯ সালে পরিবেশ রক্ষার ব্রত নিয়ে বাংলাদেশের ৬৪ জেলা হেঁটে পার করেন তিনি। এসব অভিযান নিয়ে তিনি লিখেছেন বই। তিনি ২০২৩ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেল যাত্রা শুরু করেছিলেন। এক মাসের চেষ্টায় প্রায় ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন তিনি। পথে যেতে যেতে ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মনোরম দৃশ্য অবলোকন করার সুযোগ হয়েছিল তার। ২০২৪ সাল থেকে তার পর্বতারোহণে পথচলা শুরু বাবরের। চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এ ক্লাবের হয়েই গত ১০ বছরে হিমালয়ের নানান শিখরে অভিযান করেছেন তিনি। ২০১৭ সালে ভারতের উত্তরকাশীর নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন। ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমাদাবলাম ২২,৩৪৯ ফুট আরোহণ করেন বাবর আলী। সাইকেলিংয়ের পাশাপাশি এখন পর্যন্ত সারগড়ি ৪,৯০০ মিটার, সুরিয়া পিক ৫,১৪৫ মি, মাউন্ট ইয়ানাম ৬,১১৬ মি, মাউন্ট ফাবরাম ৬,১৭২ মি, মাউন্ট চাও চাও কান মিল্লা ৬,৩০৩ মি, মাউন্ট শিবা ৬,১৪২ মি, মাউন্ট রামজাক ৬,৩১৮ মি ও চুলু ইস্ট ৬,০৫৯ মি পর্বতের চূড়ায় উঠেছেন এই তরুণ। ২১ মে ২০২৪ তারিখে নেপালের স্থানীয় সময় ভোর ৫:৫০ বাংলাদেশ সময় ৬:০৫ এ বাবর আলী দাঁড়ালো বিশ্বের চতুর্থ শীর্ষ শৃঙ্গ লোৎসে চূড়াতে। এভারেস্ট জয়ের ৩ দিন ধরে রুদ্ধশ্বাস প্রতীক্ষার হল অবসান। এটি এই বাংলাদেশের কোনো সন্তানের প্রথম লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে ২টি ৮,০০০ শৃঙ্গ সামিট। ধন্যবাদ।